আইএসএফের জমির বিনিময়ে চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হলো পান্ডবেশ্বর বাজার এলাকার জমিদাতারা। জমিদাতা বিক্ষোভকারীদের দাবি, বছরের পর বছর ইসিএল কর্তৃপক্ষ নানান টালবাহানায় তাদের জমির বিনিময়ে চাকরির বিষয়টির ওপর সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এই নিয়ে ইসিএলের বিভিন্ন দফতরে বারেবারে আবেদন নিবেদন করা হয়েছে জমিদাতাদের পক্ষ থেকে, কিন্তু ইসিএলের তরফে শুধুই প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে, চাকরি হয়নি কোনো জমিদাতাদের, এমনই অভিযোগ। মেন হচ্ছে আমাদের জমির বিনিময়ে চাকরির দাবিতে, জমি নিয়েছে সেই বিনিময়ে চাকরির দাবিতে আমাদের আন্দোলন। আমরা 15 তারিখে বন্ধ করেছিলাম সম্পূর্ণ বাজারি প্রজেক্ট, আপনার অ্যাসুরেন্স আমরা ওইটাকে উইথড্র করেছিলাম, যে আমাদেরকে সাবসিকুয়েন্টলি বলেছিল যে একটা মিটিং হবে হেডকোয়ার্টার লেভেলে, কিন্তু নো রেসপন্স হ্যাজ বিন টেকেন টিল টুডে। হ্যাঁ, এবং আমাদের যদি জমির বিনিময়ে চাকরি আমরা না পাই আমরা এইভাবে এজিটেশন করতে থাকবো। আমাদের সোনবর ফাড়িও এসছেন, উনিও বললেন যে আমাকে ব্যাপারটাগুলো দেখবেন। আজকের উনি বারবেল একটা অ্যাসুরেন্স দিয়েছেন উইথড্র করার জন্যে, যে এটা উইথড্র করুন। উইথড্র করার পরে হ্যাঁ আমরা দেখছি এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে শর্ট আউট করুন। পাণ্ডবেশ্বর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।